গাড়ি লক করে দিও, মোবাইল আছে তো ভিডিও চলতেছে।
আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2023 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে টিউটোরিয়ালে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে জেনেছো যে তোমাদের সকল বিভাগের সিলেবাসটি সংক্ষিপ্ত করা হয়েছে। এই সিলেবাসটি মূলত শিক্ষামন্ত্রী দীপমণি 13 এপ্রিল 2022 ইংরেজি তারিখে প্রকাশিত করেছে। তিনি বলেছেন মূলত তোমাদের যত সময় পরীক্ষা নেওয়ার জন্য তাদের পত্র এখান থেকে তোমাদের আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ সব তো না, আচ্ছা মানে মামা শুনেন, এই বেটা কয়দিন কাজ করছে? এক তারিখ থেকে এখন তো বেটা রে, এটা বেটা তো আমার কইছে না বেটা রে, এই সমস্যা এই সমস্যা আমি তো আর জানি না। এখন তো এই সমস্যার কথা কইছেন, তাতে বেটা রে রাম যেত না। হ্যাঁ মানে তাইলে তারে আমনে কয়ে দেন যে আমনের দুই দিন ছুটি, দুই দিন পরে আমার ফোন দিলে পরে আইসেন এই কথা কই। হ্যাঁ তারে কইন যে আয়া ভর্ত কাল্লা, পরে আমি বেড়াল কথা কই না আমার লগে আইনি, বুঝছেন? হ্যাঁ আরে আমি লোক দেখে একটু বয়স কম দেখতে হইব, যে কাজ কাম করতারে বাড়ির কাজ কাম বা দৌড় দাপ পারতার এরম লোকদের লাগবো, বুঝছেন? এদিকে তো আমার আগে ফাটাইছিলাম, কই বেটার সম্পর্কে তো আমার এত কিছু জানা নাই। না না এতে কিচ্ছু জানি না। জি মামা, কবে কোন দেশে যাইব? ওই যে পড়ালে আর বিষাদ,
আচ্ছা, তাহলে কবে যাইবেন সবার? শনিবারে? এই শনিবারে? এয়ারপোর্ট ফ্লাইট কয়টায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গাড়ি কথা কইয়া আমার ওটা পাঠায় তেমনে ভাড়া যে মানে সাবার যাইব, সাবার তো এয়ারপোর্ট দেয়া, তারে ফ্লাইট ধরায় পরে খালি আপনার আয়া পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝকিরা কইয়া তেমনে আমি। হ্যাঁ না না না, তাইলে আপনার এটা আমি এটা আমি সারা লোক কথা কয়ে ফুরাই দেমনে, কয়টা দিন লাগবে আমি কয়ে দেমনে। থার অসুবিধা হিনতে মনে করেন, হিনতে আবার এয়ারপোর্ট থেকে গাড়ি লয়ে এলে যেটা নিব এনতে সহলে যাবেন, তার লয়ে আইলে এটাই খরচ দেব। তো আপনার এই যে থার সুবিধা থাকতো তেনা একদিন আগে যাইতেন, থার সুবিধা আছে? হ্যাঁ কাফলতা লাগে। আচ্ছা গাড়ি আমি ব্যবস্থা করে দিতেছি, গাড়ি আমি চিন্তা লাগতো না, যত কমে পাই যত কমে লই তারি এটা চিন্তা আমি লই আনবো। কালকা কালকা শুক্রবার না, কালকা আমি আমার লগে দেখা হইব, আর স্যার নাম্বার দিয়ে দেন না, আমার নাম্বার দিয়ে দেন না, কথা কইব নি। আরে হে স্যার জিগাই কত ক, যদি স্যার বেশি টে আছে অন্য লোক দেন, আমার তো ফর্তমান লাগবো বুঝলেন না। মানে এই আরে বুইরা রে, আপনি ওই যদি আপনার মতো মতে লোক দেন আমিও দেই, আমি তো আর এত বিষয়ে জানি না, হেরে কইবেন যে তো মানে আপনি এই ছুটিতে থাকেন, আমার আমি পরে জানাইতেছি এটা কয়ে দিন যে যদি নাই যেদিনই পাঠায় দিন। হ্যাঁ কইবেন যেতে আমার এই ছুটি এখন যান, পরে আমার আমি ফোন দিলে ফোনে জানাইমু আর কি আসে বসে, পরে আইলে পরে পেটার লোকে আমি কয়ে দেব না যে ঠিক আছে আপনি যে কদিন কাজ করছেন যে কয়টা দে এটা কয়ে দেব না, দে দিত এটা কয়ে দেব না আমি বেটারে বুঝছেন। আর আমি গাড়ি কালকা আমার জানাইতেছি, গাড়ি কালকা কথা কয়ে নি, মানে ফোনে কথা কল লাগতো না, কাল্লা তাই মাও নাই আমি এগুলো দেওয়া হইব সরাসরি কথা কই।
ঠিক আছে,
আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি রইল সালাম এবং শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে আমরা যখন ভিডিওটি ধারণ করছি, আজকে 5 তারিখ জানুয়ারি 2023, আজকে মূলত আপনাদের গাবি দেখাবো, সেভাবে দেখাবো না, কোনভাবে দেখাবো, সচরাচর যেভাবে মানুষ দেখায় এটা গাবি গুরুত্ব না।
আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা আবার
আবারও দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন পরামর্শ হচ্ছে এই যে ভাঙ্গা গুলা, এগুলো কিন্তু আপনি নিয়ে চলে বা আপনি মুহাম্মাদ,
সামনে ভাই হাইয়া আলাস সালাত।